আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আজ আমি চলে আসছি তোয়া বলক নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমরা আছি বাগেরহাট জেলায় ষাট গম্বুজ একটা জায়গার নাম, সেই ষাট গম্বুজ মসজিদের সামনে গেটের সামনে আমরা ছিলাম। এখন আমি ষাট গম্বুজ যে মসজিদটা সেটা আমি চলে আসছি, তার ভিতরের পরিবেশটা কীরকম কি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি। তো ভিতরে দেখেন শুধু সবুজ আর সবুজ। ষাট গম্বুজ যে মসজিদটা সেটা অনেক পুরানো একটি মসজিদ বাগেরহাট জেলায়, এটা মানে এখানে বাগেরহাট জেলায় আর কি। তো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন প্রায় বাজে একটা বাজে, এখন নামাজের টাইম, জোহরের নামাজের আজান দিয়েছি, এখন মসজিদে সবাই নামাজ পড়তে যাচ্ছে। তো আমি ছবিটা তখন আমি একটু ভিডিও করেছি, করে তুলে ধরার চেষ্টা করেছি, হয়তো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন এই যে মুসল্লিরা, এখানে মহিলা পুরুষ উভয়ই নামাজ পড়তে পারে, কেন দুইজন এখানে উভয় পক্ষের মানুষের নামাজ পড়ার জায়গা আছে। তো এখানে এই যে মহিলারা দাঁড়িয়ে আছে, তারাও ওই যে মসজিদের ভিতরে যাচ্ছে নামাজ পড়ার জন্য। এটা মানে এখানে মুবেই 60টি পিলার দিয়ে এই মসজিদটি তৈরি করা, সেজন্য ষাট গম্বুজ হিসাবে সবাই পরিচিত। এটা অনেক পুরানো একটা মসজিদ, এর ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি, মহিলাদের যে সাইডটা সেটা আর কি পদ্মা দেওয়া ছিল এবং পুরুষেরটা কোনো পদ্মাটা ছিল না। এই যে বাইরের সাইডটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখেন কত পুরানো একটি বিল্ডিং, ইটের অবস্থাগুলি কীরকম। এই গম্বুজের চার কোনায় চারটা বড় বড় গম্বুজ এবং ভিতরে আছে 60টা গম্বুজ। তো এই আর কি অবস্থিত। এখানে একটা দিঘিও আছে পিছনের সাইডটা, সে দিঘিটাও আপনাদের দেখাবো। ষাট গম্বুজ মসজিদ এবং তার দিঘি আপনাদের সাথে শেয়ার করব ভিতরের কিছু পরিবেশ। তো ভিতরে একদম এখানে মানুষ ঘোরার একটি জায়গা হিসাবে নামাজ পড়ে, আবার একদম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত ষাট গম্বুজ মসজিদে। তো এখানে সবাই মানে ঘুরতেই আসে, মেবি অনেক পুরনো একটি মসজিদ সেটা দেখতে আসে। এই যে দেখতেছেন সবাই, তারা দেখতে আসছে, এখানে অনেকে গোসল করতেছে, অনেকে দেখেন দিঘিটা আপনাদের সাথে শেয়ার করছি, দিদিগের পাশে কত হাঁস, এখানে রাজা আসছিল এবং পুকুরে শাপলা ফুল ছিল। তো পুরো দিঘিটা বিশাল মানে জায়গা জুড়ে আর কি, চারো দিক থেকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগতেছিল। তা আপনারা তো আমার ভাইয়া এবং আপুরা, আমার এসব আপনারা খুব পছন্দ করেন, তো আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে মেবি সবাই কিছু কিছু আছে গোসল করতেছে, অজু করতেছে, নামাজ পড়বে, হয়তো এখন নামাজের টাইম সেজন্য সবাই অজু করতেছে। তো এখানে ঘোরার জন্য খুব ভালো একটি পরিবেশ এবং পুরানো একটি মানে মসজিদ দেখার জন্য মেবি সেজন্যই সবাই আসে এখানে, ঘোরার জায়গা হিসাবে একটা পারফেক্ট জায়গা। এখানে সবাই সেলফি তুলতেছে, এই যে সবাই সেলফি তুলতেছে, কেউ কেউ আবারই ভিডিও করতেছে, মানে এক একজনের এক একটা কাজ আর কি, সবার আর কি করে তুলে রাখে যে বাসার সবাইকে দেখাবে, যে সেজন্যই হয়তো। তো আমি এই যে সবাই অজু করতেছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দিঘিটা বিশাল বড়, বিশাল বড় একটি এরিয়া নিয়ে এই দিঘিটা করা এবং এই মসজিদটি অবস্থিত বাগেরহাট জেলায় আর কি, ষাট গম্বুজ মসজিদ হিসাবে সবাই চিনে। তো তার কারুকাজ, তার যে করা করা মানে পুরোটাই ইট দিয়ে করা, বা এটা খুব পুরনো একটি মসজিদ। তো আমার সৌভাগ্য যে আমি ভিডিও করতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিবেন আমার ভাইয়া আপুরা, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা তৈরি হবে ইনশাল্লাহ। তো এখন আমি মসজিদের বাইরের যে সাইডটা সেটা আমি তুলে ধরছি, আমার দ্বারে খুবই ভালো লাগছে। আর এখানে কিছু কিছু গাছ ছিল যেগুলো অনেক পুরনো, আর দেখেন শুধু সবুজ, কত বড় একটি এরিয়া নিয়ে করা, পুরো ফাঁকা একটি জায়গা, খুব ভালো লাগতেছিল। এখানে ফুল গাছ ছিল বিভিন্ন, তো এই যে মানুষরা বসে বসে এই যে ছবি তুলতেছে এক একজন পাশে, মানে গাছের নিচে গাছের ছায়ায় বসে, মানে এর বাতাস যখন গায়ে লাগে, ছায়ার মানে গাছের যে একটা বাতাস সেটা আসলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়, সেটা বলার অপেক্ষা রাখে না। আরও মনে করেন দিঘির পানির যে একটা আবহাওয়া, একটি অন্যরকম একটা ফিলিংস
আসলে যে এটা না নিছে সেটা অবশ্যই সে মিস করছে। তো আমার সবাই নিতে পারছি, এখানে সবাই মূলত ঘুরে ঘুরে ছবি তুলতেছে, ঘুরে ঘুরে দেখতেছে সবাই যখন আসছে। তো এখানের এই যে শিরিষ গাছ, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, এবং কয়েকটা গেট। এটা আমরা গেটের থেকে টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকতে হয়, এটা টিকিট ছাড়া না। এই যে এই গাছটা কিন্তু অনেক বছর পুরনো, একদিন দুই দিন না, অনেক বছরের। তা মেবি আমি একজ্যাক্টলি কত বছর সেটা বলতে পারবো না, তো আমি আসলে বলছি এটা অনেক বছরের পুরনো। তো এখানে কয়েকটা গাছ আছে এবং সবুজে সবুজে ঘেরা। তো এই যে গাছ দিয়ে কত সুন্দর করে একটা ডিজাইনের মতন করেছে, আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শ্যুট করি আমাদের ভাই আবুদের জন্য, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখেন ভিতরের যে পরিবেশটা, খুবই 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 সুন্দর, মানে বলা অপেক্ষা রাখে না। তো এই আর কি ভিতরের যে দৃশ্যটা, আর সবাই আসতেছে দলে দলে ভাই দেখতে, পুরনো একটা মসজিদ। এখানে আসলে আমি দেখলাম একটা জিনিস, এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, সব টাইপের মানুষই আসে একটা পুরনো একটা জায়গা দেখতে বা পুরনো একটা মসজিদ দেখতে আসছে, বা ষাট গম্বুজ যে সবাই নাম করা বাগেরহাট জেলা। তো ভিতরের এই যে দেখেন খুব ভালো লাগতেছিলো, তা আপনাদের সাথে একটু শ্যুট করা। আর এখানে আমি বিশেষ করে এই যে গেটের যে সাইডটা দেখেন, এখানে সবাই মিলে ছবি তুলতেছে গেটের সামনে, পুরনো একটি মসজিদ, তার সামনে বসে সবাই মানে ছবি তোলার চেষ্টা করতেছে। সবার কাছে আসলে সবাই তো সব রকম না, এখানে এই যে যারা আর কি দুজন কিন্তু আসলে অন্য ধর্মের ছিল, তারপরও কিন্তু মসজিদের এখানে এসে ছবি, আসলে কে কী ধর্ম মানে কে কী ধর্ম মানতেছে, কে কী ধর্ম ইয়ে করতেছে, আসলে সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যে আমরা সবাই মানুষ, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো বাইরের পরিবেশটা একটু দেখেন, এসব জায়গায় হাঁটতে আসলে খুবই খুবই ভালো লাগে, আর বিশেষ করে বিকেল টাইমটা যদি হাঁটা যেত মন প্রাণ একদম চড়ে যেত। কিন্তু এখানে প্রচুর রোদ ছিল, তারপরও গাছ ছিল, গাছের কারণে গাছের যে একটা ছায়া আর একটা যে বাতাসের যে দোলা, মানে সে দোলায় নিজেকে দুলতে ইচ্ছা করে, মানে নিজেকে অন্যরূপে হারিয়ে ফেলছি। এই যে দেখেন আমি মসজিদটা এই পাশ থেকে একটু নিলাম আপনাদের জন্য, দেখেন এই যে গাছটা, এই গাছটাও অনেক পুরনো কিন্তু, বিশেষ করে অনেক বছরই হবে। আর এখানে খুব পরিপাটি, খুব গোছানো গাছানো, কোনো জায়গায় ময়লা নাই, খুব আবর্জনা, ময়লা আবর্জনা কিছু নাই, পরিপাটিভাবে খুব গোছানো গাছানো ছিল, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা এই তো আমার সাথে সবসময় থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর অবশ্যই জানাবেন যে ষাট গম্বুজ মসজিদটা কেমন লাগলো আপনাদের, পুরনো একটি দর্শনীয় স্থান। তো ভিডিওটা আজ বেশি বড় করবো না, আজ আল্লাহ হাফেজ।